যুদ্ধে মার খেয়ে রাশিয়ার ভয় কাঁপছে পশ্চিমাদের জোট ন্যাটো। পাল্টা আক্রমণকে সামনে রেখে বারংবার মহড়া চালানোর পর এবার শুধু ভূমিতেই নয়, আকাশেও জোটভুক্ত দেশের বিমান বাহিনীকে নিয়ে যৌথ মহড়া চালাচ্ছে ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্র, নরওয়েজিয়ান, বেলজিয়ান, ডাচ এবং চেক বিমান বাহিনীর সেনারা এই মহড়ায় অংশগ্রহণ করে বলে জানা যায়। নরওয়ের অরল্যান্ড ঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানগুলো যৌথ অনুশীলনের অংশ হিসাবে দেশটির আকাশে মহড়া চালায়। মূলত সুইডেন এবং ফিনল্যান্ডকে প্রশিক্ষণ দিতেই এমন মহড়ার আয়োজন করা হয়েছে বলে ধারণা করা হয়। সম্প্রতি নরওয়েজিয়ান সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আর্কটিক চ্যালেঞ্জ 23 শীর্ষক সেই মহড়ায় 14টি দেশের সেনা সদস্যরা সহ প্রায় 150টি বিমান অংশগ্রহণ করেছে। নর্ডিক দেশগুলোকে তাদের সীমানা জুড়ে একসাথে প্রশিক্ষণ এবং কাজ করার অনুমতি দেওয়ার লক্ষ্যে 2008 সালে প্রথম এমন আর্কটিক চ্যালেঞ্জ মহড়া হয়েছিল বলেও জানা যায় বিবৃতিতে। নরওয়ে এবং নেদারল্যান্ডের F-35 জেট বিমানগুলো বেলজিয়ামের F-16 যুদ্ধবিমানের সাথে উড্ডয়ন করে প্রশিক্ষণ নেয়। নরওয়েজিয়ান সেনাবাহিনীর প্রকাশিত ফুটেজগুলোতে দেখা যায়, অংশগ্রহণকারী দেশগুলোর বিমানগুলো মার্কিন বিমানের সাথে নরওয়ের মাঝ আকাশেই রিফুয়েলিং অনুশীলন করছে। 29 মে শুরু হওয়া অনুশীলনের বর্তমান রাউন্ডটি 9 জুন পর্যন্ত চলবে বলেও জানা যায়। উল্লেখ্য, ফিনল্যান্ড ন্যাটো সদস্যভুক্ত দেশ হলেও তুরস্কের আপত্তির কারণে এখনও জোটটির সদস্য হতে পারছে না সুইডেন। জোটে যোগদান না করেও ন্যাটোর সাথে এমন বড়সড় মহড়ায় যোগ দেওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল সুইডেন।